নমস্কার হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে স্বাগত সঙ্গে রয়েছি আমি সুস্মিতা বিশেষ আলোচনা নিয়ে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম উৎসব হল শারদীয় দুর্গোৎসব আর পুজো পার্বণ উৎসব প্রত্যেকটা অনুষ্ঠানে বাঙালিরা সাজবে না তা কি করে হয় প্রত্যেকটা বাঙালি কিন্তু এই পুজো পার্বণ বা বিশেষ দিনগুলোতে নিজেদেরকে একটু আলাদা ভাবে সুন্দর ভাবে সাজিয়ে তোলে তার পাশাপাশি গয়নার জুড়ি মেলা তো ভার কারণ গয়না ছাড়া কি হয় তা কিন্তু একটা অসম্পূর্ণ থেকে থাকে তার জন্য কিন্তু প্রত্যেকটা জুয়েলারি হাউজের মধ্যেই বিশেষ করে পুজোর দিন বা বিশেষ বিশেষ দিনগুলোতে জুয়েলারি হাউসগুলোতে গ্রাহকদের কথা চিন্তা করে বিশেষ বিশেষ কালেকশন নিয়ে আসে অফার থাকে বা সেখানে গ্রাহকের কিন্তু জুয়েলারি হাউসে প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য করতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে আগরতলা স্বর্ণকমল জুয়েলার্সও কিন্তু পিছিয়ে নেই স্বর্ণকমল জুয়েলার্সও প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা পুজো পার্বণে বিশেষ আকর্ষণ নিয়ে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এইবার পুজোতেও কিন্তু ত্রিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত তারা কিন্তু যেমনটা শারদ অর্ঘ নিয়ে এসেছে গ্রাহকদের কথা চিন্তা করে তার পাশাপাশি গ্রাহকদের জন্য কি কি কালেকশন রয়েছে কি অফার রয়েছে বা স্বর্ণকমল জুয়েলার্সের যে গয়না সেই গয়না অন্যান্য থেকে কিন্তু একটু আলাদা কিন্তু গ্রাহকরা সে অভিমত ব্যক্ত করে থাকে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বর্ণকমল জুয়েলার্স এর মুখপাত্র সুরজিৎ চক্রবর্তী আপনাকে স্বাগত হেডলেস ত্রিপুরা ন্যাশনালে তার পাশাপাশি শারদীয়া দুর্গোৎসবের প্রাক শুভেচ্ছা ও প্রীতি রয়েছে তো সে জায়গায় দাঁড়িয়ে এই বছর স্বর্ণকমল জুয়েলার্স গ্রাহকদের কথা চিন্তা ভাবনা করে যে শারদ অর্ঘ নিয়ে এসেছে সেখানে কি কি কালেকশন রয়েছে তার পাশাপাশি প্রথমে আমি সেই বিষয়টাতে যাব যে অন্যান্য জুয়েলারি হাউসগুলো থেকে স্বর্ণকমল জুয়েলার্সের যে গয়নার মান সেটা একটু উন্নত বা উন্নত মানের নাকি সেভাবে কিন্তু গ্রাহকরা বলে থাকেন সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন প্রথমেই আপনাদের হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে এবং হেডলাইন্স ত্রিপুরার সকল কর্মচারীবৃন্দকে আমাদের স্বর্ণকমল পরিবারের তরফ তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে ভালো থাকবেন খুব ভালো উৎসব মুখর হয়ে উঠুক আপনাদের এই উৎসব আপামর বাঙালির এবং সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে পুরো পৃথিবী জুড়ে শারদ উৎসব পালন করা হয় এই শারদ উৎসব বাঙালির হৃদয়ের একটা সবচেয়ে বড় উৎসব যে উৎসবটা সারা বাঙালি কখনোই ভাবতে পারে না সেদিক থেকে ভাবতে গেলে এই শারদ উৎসব আমাদের কাছে একটা আলোর মতো মা আসছেন মাতৃপক্ষে শুরু হবে মা আসবেন তার গৃহে আমরা সেই জন্য মেতে উঠব কিন্তু আমরা খুব সম্পত্তি দেখেছি যে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে ত্রিপুরাবাসী অনেকগুলো অঞ্চল ত্রিপুরার অনেকগুলো অঞ্চল জলের ডুবে গেছিল ভয়াবহ পরিস্থিতি ছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যেও সেই পরিস্থিতি থেকে উঠে মানুষ ধীরে ধীরে উৎসম মুখর হচ্ছেন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন আমরাও সেই কথা মাথায় রেখেছি যে যাতে এই উৎসবে যদি তারা কোনো কারণে বা তাদের ইচ্ছায় বাড়িতে অনুষ্ঠান থাকে সেই ক্ষেত্রে যদি সোনার গয়না কেনেন যাতে তাদের সোনার গয়না কিনতে কোনো জায়গায় জানি বাধা সৃষ্টি না হয় বা অর্থ জানি তাদের কাছে সেটা বাধার কারণ না হয়ে দাঁড়ায় প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন যে স্বর্ণকমল জুয়েলার্স অন্যান্য জুয়েলার্স এর গয়নার থেকে আলাদা কেন প্রথমে বলি অন্যান্য জুয়েলার্সের কি গয়না আমি ঠিক তারটা মান জানি না আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমরা প্রথম থেকে আমাদের ২২ বছর হয়ে গেল স্বর্ণকমল জুয়েলার্স প্রথমে ছিল মসজিদ পত্রিকলিতে সেই ছোট্ট শোরুম তার থেকে খানিকটা বড় তারপর এখন আমাদের শোরুম এসে পৌঁছেছে কিন্তু কামাঞ্চমুনির রাস্তায় চারতলা শোরুম এই দীর্ঘ সময়ের যাত্রাপথটা তৈরি করেছেন আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণদাসী গোপালচন্দ্র নাগ মহাশয় যিনি ত্রিপুরায় যেহেতু আমাদের শোরুম শুধুমাত্র ত্রিপুরায় সেহেতু তিনি খুব নির্বাচিত গয়নার ডিজাইন ঠিক করেন যে গয়নার ডিজাইনটা ত্রিপুরার মায়েদের ত্রিপুরার নারীদের সৌন্দর্যয়ন করবে সেক্ষেত্রে উনি বহু বছর ধরে একজন নিজে স্বর্ণশিল্পী হিসেবে থাকার জন্য তার অভিজ্ঞতা বারবার কাজে লেগেছে এবং এই সময় দাঁড়িয়ে যুগের সঙ্গে পরিবর্তন যেভাবে হয়েছে তেমনি গয়নার ডিজাইনেরও পরিবর্তন হয়েছে ওনার দুই সুযোগ্য পুত্র অর্থাৎ জয়নাগ এবং একটা জয়নাগ এবং নাক দুজনেই তার বাবার কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছেন গয়নার ডিজাইনিং এর বিষয়ে সেই ডিজাইনের সাথে আধুনিকতা ছোঁয়া মিলিয়ে এখন আরো নতুন নতুন গয়না আমরা ডিজাইন তৈরি করছি সেক্ষেত্রে আরো আমি কিছু বলি কারণ শুধুমাত্র পুজোর অফার কিংবা ছাপ একটু যে ডিজাইনের কথাটা বলছেন ডিজাইনের পাশাপাশি গুণগত মানটা কতটুকু দেখা হয় আমি সেটাই বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন এই যে দীর্ঘ যাত্রা পথ এত দূর আসা আমাদের উদয় আগরতলা শোরুম এগুলো তো এমনি তৈরি হয়নি এগুলো সম্পূর্ণ তৈরি হয়েছে ত্রিপুরাবাসীর ভালোবাসাতে ত্রিপুরাবাসীর বিশ্বাসে এছাড়া আমরা চলবো কি করে তো আমাদের চলার পথ সোজা নয় শুধুমাত্র অফার ডিসকাউন্ট কিংবা ছাড় দিয়ে সব সময় চলা যায় না সেক্ষেত্রে সোনার গুণগত মান সোনার মূল্যায়ন সঠিক না হলে সেই গ্রাহক আরেকবার ঘুরে আপনার কাছে আসবে না তো সেইটা আপনাকে বজায় রাখতে হবে অর্থাৎ জেনারেশন ওয়াইজ অনেক কাজ আছেন ক্রেতা যারা ঠাকুমা মা তার বউ তার মেয়ে সেই জেনারেশন ওয়াইজ তারা কিন্তু আসছেন এরকম প্রচুর প্রচুর আমাদের গ্রাহক রয়েছেন যারা জেনার ওয়াইজ জেনারেশন ধরে আসছেন আসছেন তার কারণ গুণগত মানটা সোনার গুণগত মানটা ভালো পাচ্ছেন ভালো পাচ্ছেন বলে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বর্ণকমল জেলায় সেই কুমীদের ব্যবহার তাদের ভালোবাসা তাদের সাথে আমাদের ক্রেতা বন্ধুদের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয় আত্মীয়তা সম্পর্ক তৈরি হয় তারা আসেন শুধুমাত্র গয়না কিনতে নয় তারা গল্প করেন অনেকক্ষণ বসেন আমাদের সঙ্গে গল্প করেন তারপর সোনার গয়না করেন এই যে দীর্ঘ সময়টা আমরা পার করছি তাদের সঙ্গে সেইটা কিন্তু খুব বেশি জরুরি শুধুমাত্র সোনার ব্যবসা করব বলে আমরা সোনার দোকান খুলি আমাদের কর্ণধার গোপাল যে শুধুমাত্র সোনার গয়না ব্যবসার জন্য নয় মানুষের টাকার সঠিক মূল্যায়নটা তোমাকে দিতে হবে অর্থাৎ যে গরিব মানুষ বা যেই গয়নাটা কিনুক না কেন তিনি যে তার সঞ্চিত অর্থ দিয়ে গয়নাটা কিনছেন সেই গয়নাজি সঠিক মূল্যায়ন হয় অর্থাৎ তার কাছে যিনি সোনাটা একটা সঞ্চয় সমৃদ্ধি হিসেবে থাকে এই বিষয়ে আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা দীর্ঘ সময় ধরে অফারের ক্ষেত্রে এক নয় গোল্ড কয়েন এক নয় সোনার নেকলেস আমরা দিয়ে এসেছি আমরা বহু ক্ষেত্রেই হয়তো চাইলে গাড়ি স্কুটার এগুলো দিতে পারতাম স্কুটি এগুলো দিতে পারতাম কিন্তু আমরা দেইনি তার কারণটা হচ্ছে আজকের দিনে আপনি দেখুন দাঁড়িয়ে আজকের দিনে সোনার দাম কতখানি সেই অনুসারে গত বছর যিনি নেকলেসটা জিতেছেন তার কাছে আজকের দিনে সেই নেকলেসটার দাম কত অনেকটা বেড়ে গেছে তাহলে তার কাছে কোনটা সুবিধে হলো তার কাছে সুবিধা হল যে তার কাছে স্কুটি বা বাইক বা ওগুলো থেকে যে একটা যে অফার পেয়েছে সেটা তার কাছে সোনাটা সঞ্চয় হিসেবে রয়েছে সোনা সব সময় বাড়ে সোনা তো কমবে না সুতরাং সোনার গয়না একটা ৩০ গ্রাম সোনার গয়না ৪০ গ্রাম সোনার গয়না আমি তাকে যদি উপহার হিসেবে দেই সে ক্ষেত্রে তার কাছে কিন্তু সেটা একটা আলাদা সমৃদ্ধি বহন করে অর্থাৎ তিনি টাকাটা শুধু দিয়েছেন সোনা কেনার জন্য নয় সোনাটা ঘরে জিতেও নিয়ে গেছেন আমরা এবছরও আমাদের শারদ শারদ সারদর্ঘ যে ইভেন্ট সেটা শুরু হয়েছে তিরিশ তারিখ থেকে অথবা কালকে থেকে শুরু হয়েছে এবং চলবে দশই অক্টোবর পর্যন্ত সপ্তমী পর্যন্ত চলছে এই সময়টাতে আমরা প্রথম যেটা গত বছর আমরা করেছিলাম চেন ফেস্টিভ্যাল কারণ আমাদের কাছে চেনের ডিমান্ড প্রচুর প্রতি বছর প্রতিদিন প্রতিনিয়ত চেনের জন্য মানুষ আছেন বা ত্রিপুরা মানুষ মনে করেন যে চেনের কালেকশনটা আমাদের কাছে অনেকটা সেই জন্যই আসে আমরা সেই গ্রাহকদের কথা চিন্তা করে তাদের আবদার অনুসারে আমরা চেন ফেস্টিভ্যাল শুরু করেছি যেটা গত বছর আলাদাভাবে হয়েছিল কিন্তু এবছর আমাদের শারদ অর্ঘর সঙ্গে একসাথে করা হচ্ছে একসাথে করে আমরা চেন ফেস্টিভ্যাল করছি চেন ফেস্টিভ্যালের করার উদ্দেশ্য হচ্ছে এই চেনগুলো ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর নানা জায়গা থেকে আসে টার্কি থেকে আসে দুবাই থেকে আসে নানা জায়গা থেকে আসে ভারতবর্ষের নানা জায়গা থেকে বোম্বে থেকে আসে তামিলনাড়ু থেকে আসে কেরল থেকে আসে নানা জায়গা থেকে কিন্তু আমরা এই কালেকশনটা নিয়ে আসি এই চেন ফেস্টিভ্যাল উপলক্ষে চেন ফেস্টিভ্যালে বিশাল সম্বাদ থাকে আপনি চেনের নানা রকম ভ্যারাইটি পাবেন হালকা ভারী দুটোই পাবেন আপনার কাছে কোনো চেন দেখে মনে হবে আরে বাবা এই চেনটা তো খুব ভারী অ্যাকচুয়ালি দেখতে ভারী হবে কিন্তু টাকায় ভারী হবে না এইটা একটা বিশাল ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে যখন সোনার দাম বাড়ছে তখন মানুষ কিন্তু সোনার গয়নাটাকে গয়নার ওজনটাকে ছোট করছেন কথাটা আমার বুঝবেন যে এখন গয়নার যার দাম সে অনুসারে আপনি তো একটা টাকা নির্ধারণ করে রেখেছেন উৎসব হিসাবে যে আপনার পরিবারের একটা উৎসব বিয়ে বাড়ি আছে আপনার বাড়িতে একটা ভালো অনুষ্ঠান আছে যেটা একটা গয়না কিনবেন তার জন্য নির্ধারিত টাকা মূল্য ঠিক করেছিলেন আমি এই টাকার মধ্যেই কিন্তু সোনার দাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে আপনি যে ওয়েটের চাইছিলেন সেই ওয়েটে হয়তো না কিন্তু ডিজাইনটা আপনার মাথায় রয়ে গেছে অর্থাৎ ডিজাইনটা আপনার ওই ডিজাইনটাই চাই মানে মনের মধ্যে আছে কিন্তু আমার এই ওয়েটের মধ্যে হতে হবে তার জন্য আমাদের কি করতে হয়েছে আমাদের একটা আলাদা টিম আছে ডিজাইনিং টিম আছে যে টিম অর্থাৎ যে সঙ্গবদ্ধ আমরা পরিশ্রম করছি তাদের একটা ডিজাইনিং টিম আছে যারা সেম গয়না ভারী এবং হালকা উভয় রাখা হয়েছে ডিজাইনটা সেম অর্থাৎ আপনি চাইলে ভারীও পাবেন আবার হালকাও পাবেন কিন্তু তার ওয়েটটা খানিকটা কম খানিকটা বেশি আপনি আপনার সাধ্য মতো কিনতে পারবেন এইটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় এবং এটা আমাদের বিশেষত্ব আপনি যত গ্রাম চাইবেন যত গ্রাম চাইবেন পাবেন যত হালকা চাইবেন একটা লেভেল পর্যন্ত যাওয়া যেতে পারে নাহলে চেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই লেভেল পর্যন্ত আমরা যেতে পারি সেই হবে না ভালো হবে না সেই জন্য। কিন্তু আমরা ততখানি পর্যন্ত রেখেছি যতখানি মানুষের সাধ্যের মধ্যে হয় এটা হচ্ছে আমাদের যে বিশেষত্ব কথা বলছিলেন এইগুলো হচ্ছে আমাদের স্বর্ণকমল চলেছে বিশেষত্ব যে আমরা কেন অন্য সকলের থেকে আলাদা হিসেবে নিজেদের দাবি রাখবো কিংবা আমরা বলবো যে আমরা সকলের থেকে স্বতন্ত্র আর এই কথার পাশাপাশি আরেকটা কথা কথা একটু আগেও আপনি বলেছেন যে এই বছরের যে পরিস্থিতিটা রাজ্যের পরিস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতি গেছে মানুষ কিন্তু একটা এক কথায় খুবই ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকা গুলোতে বন্যা হয়েছে তো সেই সমস্ত মানুষগুলির কথা চিন্তা ভাবনা করেও কি সেখানে এই চেইন ফেস্টিভ্যাল এর মধ্যে কি রাখা হয়েছে নাকি বা হালকা ডিজাইনের নিয়ে আসা হয়েছে সেটা কি বলবেন দেখুন এটা তো সত্যি যে মানুষ একটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছে সেই পরিস্থিতিতে মানুষ যে ঊষ্মমুখর হচ্ছেন এটাই আমাদের কাছে অনেক বড় কথা তারা যে শরুমে আসছেন কেনাকাটি করছেন এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি কারণ বহু জিনিস নষ্ট হয়েছে সে তার তোার মূল্য ফেরত হবে না তাকে আবার পরিশ্রম করে সেগুলোকে সঞ্চয় করতে হবে তার মধ্যেও মানুষ তার সঞ্চিত অর্থ থেকে খানিকটা অর্থ বাঁচিয়ে নিয়ে হয়তো আসবেন কেনাকাটি করবেন যাই কিনুক কেনাকাটি করবেন সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে মানুষ যাতে হাতে না ফেরত যান তারা সোনার গয়নাটা যাই হোক কিনতে পারেন যে টাকা উনি নির্ধারণ করেছেন সে টাকার মধ্যেই যেন উনি কিনতে পারেন আমরা তার জন্য আপ্রাণ চেষ্টা করে আর তার পাশাপাশি এখন আমাদের একটা বড় উৎসব শারদিয়া দুর্গ উৎসব কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব তার পাশাপাশি একটা বিয়ের মরশুম কিন্তু চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাহকদের কথা চিন্তা করে সেখানে ভারী গয়নার কালেকশন গুলো বেশি আনা হচ্ছে নাকি হালকা বা দুটা একসঙ্গে রাখা হচ্ছে না আমি আপনাকে প্রথমেই বললাম দেখুন হালকা ভারী উভয়ই থাকে কারণ হচ্ছে মানুষের চাহিদা মতো রাখতে হয় কারুর চাহিদা হয়তো ভারী হতেও পারে কারোর চাহিদা বা হালকা হতেও পারে আমাদের তো সবাই নিয়ে চলতে হবে সুতরাং আমরা সব সময় দুটোকেই প্রেফারেন্সে রাখি হালকা এবং ভারী উভয়ই থাকে এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে ডিজাইনের ক্ষেত্রে কোন রকমের বা তার টেক্স এর ক্ষেত্রে কোন রকমের কম্প্রোমাইজ না করা হয় এই ক্ষেত্রে আমরা কি করেছি শারদ অর্ঘ উৎসবে আমরা সোনার গয়না মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছি এবং হিরের গয়নাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট ছাড় দিয়েছি মজুরিতে অর্থাৎ আপনাকে হিরের গয়না ক্ষেত্রে কোন রকমের মজুরিতে হচ্ছে না এবং হিরের গয়না আমাদের প্রথম থেকেই জানেন আমাদের স্বর্ণকমল থার্ড ফ্লোর যেটা রয়েছে সেই ফ্লোরে হীরের গয়না সম্ভার থাকে তার সাথে এবছর থার্ড ফ্লোরে কিন্তু চেনটাকে কালেক্ট অ্যাড করা হয়েছে থার্ড ফ্লোরে আপনি গেলে পরে সঙ্গে হীরের সঙ্গে চেনের যে কালেকশনটা আছে সেটা পুরোটা দেখতে পাবেন তাহলে আপনি আপনাকে এটা বললাম যে উৎসব হিসাবে মানুষের সুবিধার্থে আমরা সোনার গয়না মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি অনেকেই আমাদেরকে প্রশ্ন করতে পারেন আরো তো অনেকে অনেক কিছু দিচ্ছে আপনারা পাচ্ছেন না কেন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা সোনার গয়নায় ক্ষেত্রে বা গুণগত মানের ক্ষেত্রে কোন রকমের কম্প্রোমাইজ করতে পারবো না আমরা কোন রকমের তার মজুরি আলাদা করে বাড়াতে পারবো না আমরা সারা বছর যে মজুরি রাখি

একটা ধীরে ধীরেই বলছি আপনাকে সেটা হচ্ছে এখন হীরে এবং সোনা গয়নাতে বললাম আপনাকে এবার আমরা কি কি দিতে পারছি উপহার হিসাবে কি দিতে পারছি এটা ছাড় গেল আমরা ছাড়টা কি কয়টুকু দিয়েছি উপহার হিসেবে কি কি দিতে পারবো উপহার হিসাবে আমরা মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়না দেব আমি একে আগেই বলেছি যে আমরা সোনাটা কেন দিই যে যেমন খুশি দিক আমরা সোনাই দেব কারণ হচ্ছে সোনা মানুষের ঘরে পৌঁছায় সোনা কিনুক সোনা জিতু সুতরাং আমরা সোনার গয়নাটা কিন্তু তিরিশ গ্রামের সোনার গয়না আমরা উপহার হিসাবে দিচ্ছি আপনি লা মেগা লাকি ড্রতে জিততে পারেন এবং ডেলি লাকি ড্র প্রতিদিন যে লাকি ড্র হচ্ছে তাতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস জিতবার তিনজন জিততে পারবেন আজকেও কালকে লটারি হয়ে গেছে আপনি পেপার ফলো করলে দেখতে পাবেন দৈনিক যে পেপার আছে হ্যাঁ দৈনিক যে জনপ্রিয় পেপার আছে তাতে আপনারা দেখতে পাবেন যে তার মধ্যে লাকি ড্রয়ের যে কোপনের তিনজনের নাম বেরোবে তো লাকি ড্র হল এবং মেগা লাকি ড্র হল এবং প্রতিটি কেনাকাটায় আপনি স্বর্ণ মুদ্রা জিততে পারবেন সেক্ষেত্রে দুটি কন্ডিশন আছে একটি হলো সোনার গয়না আপনাকে পনেরো গ্রামের উদ্ধে হতে হবে এবং পঁয়ত্রিশ হাজার টাকার উদ্ধে হতে হবে ক্ষীরের গয়না তাহলে সোনার কয়েন আপনি পাবেন ফ্রিতে এছাড়া যে যাই কিনুক যেমন খুশি কিনুক তার জন্য উপহার তো আছেই উপহারটা থাকছেই আপনি যেমন খুশি কিনতে পারেন আমরা এই বিষয়ে আরেকটি জিনিসকে মানুষের কাছে বলতে পারি যে এখন যেহেতু সোনার দাম ঊর্ধ্বমুখী সেহেতু আপনারা এক্সচেঞ্জটা কিন্তু করতে পারেন এই সময় আপনাদের যদি সোনার গয়না এক্সচেঞ্জ করেন পুরনো গয়নার পরিবর্তে যদি হলমার্কযুক্ত নতুন গয়না আপনারা নিয়ে আসেন সেক্ষেত্রে কারণ এখন ঊর্ধ্বমুখী সুতরাং এই সময় আপনি যদি ভ্যালুয়েশনটা চান সঠিক ভ্যালুয়েশনটা আপনি লাভ করবেন সুতরাং সেই লাভের দিক থেকে ভাবতে গেলে আপনারা পুরনো গয়নার পরিবর্তে হলমার্কযুক্ত সোনার গয়না নিতে গেলে আপনারা কিন্তু এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে পারেন আরেকটা বিষয় জানবো যে অন্যান্য জুয়েলারি গুলোর মধ্যে আমরা দেখেছি যে ইএমআই ব্যবস্থা আছে তো সেই সুযোগটা কি আপনারা দিচ্ছেন হ্যাঁ আমাদের শোরুমেও ইএমআই এর ব্যবস্থা রয়েছে অর্থাৎ ইএমআই ঠিক নয় মান্থলি স্কিম যেটাকে বলে আমরা ইএমআই ব্যবস্থা এখন চালু করিনি কিন্তু আমাদের মান্থলি স্কিম যেটা বলে অর্থাৎ আপনি টাকাটা জমালে পরে আপনি একটা সময় গিয়ে টাকাটা যে টাকাটা আপনার জমবে সেই টাকাটা আপনি গয়না কিনতে পারবেন আমাদের সেটা রয়েছে কিন্তু আমরা সেটা এখনো পর্যন্ত হয়তো প্রেস মিটের মাধ্যমে বলতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করব যে সেটাও আমরা মানে আগে আমার টাকাটা জমাতে হবে জমাতে হবে তারপর জমা যখন একটা নির্দিষ্ট একটা টাকা হবে তখন আপনি গয়নাটা দিচ্ছেন হ্যাঁ ওটা আপনি ১২ মাস ১১ মাস জমাবেন ১২ মাসে ওটা ম্যাচিওর করবে ১২ মাসের তা আমরা দেব এবং তারপরে যে টাকাটা আপনার জমবে সেই টাকাটাতে আপনি সোনা গয়নাটা কিনতে পারবেন হয়তো আপনার প্রয়োজন হলো যে আপনি হয়তো পঞ্চাশ হাজার টাকা ঠিক করেছেন সোনা গয়না কিনবেন আপনি মাসে মাসে যে টাকাটা জমিয়েছিলেন তাতে আপনার বাইশ হাজার টাকা হয়েছিল আমরা দিয়ে হয়তো পঁচিশ হাজার টাকা হলো আপনি আরো পঁচিশ হাজার টাকাটা যোগ করে গয়নাটা কিনতে পারলেন অর্থাৎ আপনার আগে থেকে জমানো টাকাটা রয়েছে সেটা ভ্যালুয়েশন হিসেবে আপনি দুটো যোগ করে একবারে আপনার টাকাটা লাগলো না এই সুবিধাটা কিন্তু হয় অবশ্যই আর পুজোতে তো আমরা জানলাম যে অফার কি রয়েছে আর সেখানে কালেকশনটা কি এর তো সম্ভার অবশ্যই রয়েছে যে চেনের কথা আমরা বলেছি বা অন্যান্য যে ডিজাইন গুলো বা অন্যান্য যে নেকলেস বা যা 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 গয়নাগুলো আছে কারণ বিয়ের মরসুম আমিও আগেও একবার বলেছি তো সেখানে আর কালেকশন কেমন রয়েছে দেখুন বিয়ের কালেকশন সম্ভার সেকেন্ড ফ্লোরে সম্পূর্ণ রয়েছে হালকা এবং ভারী সিতাহার মান্তাসা চোকার গলার চে চিক সমস্ত কিছু রয়েছে শাখা পলা ভারী এবং হালকা উভয়ই রয়েছে হাতের আংটি কানের দুল যাবতীয় যা চাইবেন ছেলেদের ক্ষেত্রে চেন পাঞ্জাবির বোতাম হ্যাঁ যাবতীয় যা চাইবেন হাতে ব্রেসলেট সমস্ত কিছুই রয়েছে আমার মনে হয় যে এই সময়টাতে যদি আপনি আপনার উৎসবের জন্য পারিবারিক উৎসবের জন্য কোনো গয়না কেনার থাকে সেক্ষেত্রে আপনি এই সময়টাকে অ্যাভেল করতে পারেন এই সময়টা কিন্তু আপনার লাভটা বেশি হবে লাভটা বেশি হবে এবং এক্ষেত্রে আপনি বিনিয়োগটাকে সঠিকভাবে মানে মূল্যায়ন করতে পারবেন আপনি টাকাটারও মূল্যায়ন ডিজাইনটা অনেক সময় এই সময়টা অনেক বেশি আসে কারণ পুজোর পুজোরটাকে সামনে রেখে অনেক বেশি আসে এবং সময় সময় মতো আমাদের ডিজাইন চেঞ্জ হয় সেই অনুসারে এই সময়টা কালেকশনটা আমরা অনেক বেশি করি ডিজাইনটা অনেক বেশি কালেকশন করি সুতরাং সেখানে হালকা এবং ভারীর ক্ষেত্রে বললাম যে দেখতে আপনার মনে হবে অনেকটা ভারী কিন্তু টাকায় ভারীটা হবে না এমন গয়না কিন্তু অনেক আছে আর তার পাশাপাশি আমরা তো সেখানে ডিজাইন বা অফার সমস্ত বিষয়টা জানলাম সামনে কিন্তু সেটা নিয়ে আপনাদেরকে যেমন শারদীয় অর্ঘ নিয়ে এসেছেন আর এই সামনে রেখে কি আপনাদের পরিকল্পনা রয়েছে আমরা তো সত্যি কথা বলতে এবছর একই মাসে হয়তো ধনতেরাজ এবং দুর্গা পুজো একদম আমাদের এখন সম্পূর্ণ ফোকাস দুর্গাপুজোর উপর চমক থাকবেই অর্থাৎ আমরাও চেষ্টা করেছি মানুষকে নতুন কিছু চমক দেওয়ার জন্য দুর্গাপূজার পর ধনতেরাসের যে উৎসব শুরু হবে তাতে কিন্তু সোনার গয়নার ক্ষেত্রে এবং উপহারের ক্ষেত্রে নানা চমক থাকবে পর্যন্ত কৌতূল বছর বলে রাখলাম একদম আর বিশেষ করে আমাদের কিন্তু পূজো পুজো বলুন যাই বলুন কারণ আমরা বাঙালিরা সময় একটা আকর্ষণ থাকে অবশ্যই গয়নার দিকে তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত পুজো পার্বণ গুলো একটা মাসে কিন্তু পড়েছে এই অক্টোবর মাসে তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাহকদের আসা আসাতে সেখানে কি কোনো বাধা একটা সৃষ্টি হতে পারে যে আর্থিক দিক দিয়ে বা সেখানে নাকি ভিড় হচ্ছে সেখানে গ্রাহকরা আসছে কতটুকু আসছে সেই বিষয়ে শুডে দেন না এখনো পর্যন্ত দেখুন এটা আজকে মাসের 1 তারিখ। সেভাবে চিন্তা করতে গেলে এখনো পর্যন্ত আমাদের শোরুমে ক্রেতা বন্ধুদের যে ভিড় দেখা উৎসাহ দেখা যাচ্ছেpita সেটা কিন্তু সঠিক। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। কারণ ভন্তেরাস একটা উৎসব সেকেনকে সেই দিনকে মানুষ সোনা কিনবেই। আর পূজোর উপলক্ষে অনেকে ঠিকই করে রাখেন যে আমি পূজোর সময়ই গয়নাটার নতুন করে কিনে পড়ব মানে একটা বছর প্ল্যান হ্যাঁ একটা বছর প্ল্যান বড় কোন শাখা পোলা কে একটা নেকলেস পরবে একদম হাতের একটা চুড় পরবে চুড় পরে বরণ করতে যাবে সেটাতে একটা আলাদা উৎসব হ্যাঁ সেটাতে আলাদা ধনতেরাস একটা উৎসব যেটা আমাদের সঙ্গে এখন যোগ হয়েছে আগে অতটা প্রচলন আমাদের ছিল না ধীরে ধীরে এটা সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আগ্রহ বেড়েছে এবং ধনতেরাস এটা আলাদা উৎসবে পরিণত হয়েছে সেই দিনকে মানুষ মনে করেন যে কোনো ধাতব জিনিস যদি বাড়িতে তাহলে কুবের প্রবেশ ঘটবে দেবী প্রবেশ করবে। সুতরাং সেই দিনকে আলাদা একটা অন্য চিন্তা ভাবনা নিয়ে আসেন পুজোর সময় যে চিন্তা ভাবনাটা থাকে সেটা কিন্তু দুটোর চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আর এছাড়াও কিন্তু কিছু কিছু গ্রাহকরা আছে বা কিছু কিছু বাঙালিরা আছে যে পুজোতে জামা কাপড় কেনাকাটা বেশি টাকা খরচ না করে আমি যদি একটা সোনার গয়না কিনে রাখি তাহলে কিন্তু আমার এটা সঞ্চয় হয়ে থাকলো তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু অনেকে কিন্তু যাচ্ছে ভিড় করছে বা গয়না কাটি কেনাকাটা করছে তো সেটা দিয়ে কি বলবেন না এটা ঠিকই কিন্তু এটাও ঠিক পুজোর সময় বাঙালি মানুষ জামাকাপড় নতুন জামা কাপড় না কিনলে পরে হবে না সুতরাং আগে তারা ওইটাকে মাথায় নেন তারপরে হয়তো কিন্তু প্ল্যানিং এ থাকে প্রত্যেকেরই তো আমরা বাঙালিরা প্রচন্ড প্ল্যান মাফিক চলতে ভালোবাসি তো মানে আমাদের সংসার প্রতিদিনের সংসারের খরচা প্রতিদিনের বাজেট প্রতিদিনের নিত্য বাঙালি এবং সেই অনুসারে তারা করে নেন যে আগে সময় আমাকে এটা দিতে হবে। কিনে নিয়ে তারপরে আমি সোনার দোকানে ঢুকবো কিংবা আমি সোনার জন্য এই টাকাটা জমিয়েছি আমি এই টাকা দিয়ে সোনার গয়নাটা কিনবো সুতরাং আমি চাই যে আপনারা যেভাবেই প্ল্যান করে থাকুন না কেন আপনারা ধীরে ধীরে আসুন এবং যথারীতি ভিড় শুরু হয়েছে আসুন এবং আপনাদের ভালো লাগবে ভালো লাগবে কারণ আমরা চেষ্টা করেছি আপ্রাণ যেতে আপনাদের যে টার্গেট নিয়েছেন টাকাটার সেই টার্গেটের মধ্যে জানি কিনতে পারেন আর অবশ্যই তো সোনার গয়নার দিন দিন কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে সেভাবে কিন্তু কমছে না যে দামটা কমছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এইবার একটা পুজোতে একটা জিনিস ক্রয় করি তাহলে কিন্তু আমার যেমনটা সঞ্চয় হল তার পাশাপাশি কারণ দিন দিন এটার দামটা বাড়তেই থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গ্রাহকরাও আসছে সেখানে আপনাদের যে কালেকশন সেই কালেকশন বা গুণগত মান সেটার দিকে গ্রাহকদের অনেকটাই ঝোঁক বাড়ছে তো দিন দিন যে গ্রাহকদের যে একটা বিশ্বাস তৈরি হয়েছে সেই জায়গাটা তৈরি হয়েছে তো সেই কারণেই কি গ্রাহক দের মাত্রাতিরিক্ত আপনাদের শোরুমে যাওয়া বা পারিবারিক একটা সম্পর্ক বলেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন যে গুণগত মানটা না পারিবারিক সম্পর্ক নাকি দিন দিন যে গয়নার দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে তার জন্য মানুষ একটা সঞ্চয় করে রাখার জন্য অধিক পরিমাণে মানুষ আগ্রহ হচ্ছে বা যাচ্ছে সেটা নিয়ে কি বলবেন মানুষ আমাদের কাছে আসেন তিনটি বিষয় নিয়ে মানে মানুষ কেন স্বর্ণকমলে আসেন যদি বলতে চান তা আমি আগেও বলেছি এখনো বলছি তিনটি বিষয় আছেন একটা হচ্ছে আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণদা গোপালচন্দ্র নায়কের জীবনযাত্রা যেভাবে উনি উঠে এসছেন একজন স্বর্ণশিল্পী হিসাব থেকে এখন একটি স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার রয়েছেন এবং তার পরিশ্রম ত্রিপুরাবাসীর প্রতি তার ভালোবাসা তার আগ্রহ তার চিন্তাভাবনা ত্রিপুরাবাসীকে নিয়ে সুতরাং সেই দিক থেকে মানুষ এটা উপলব্ধি করেন ফিল করতে পারেন যে একটা মানুষ কতখানি ভালোবাসতে পারে ত্রিপুরাবাসীকে তার চিন্তা ভাবনাই ত্রিপুরাবাসীকে নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেই সব কিছু আর তিনি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন বা আমরা যেভাবে বুঝেছি সেভাবে উনি বারংবার যেটা বলেন বা আমাদেরকে বোঝাবার চেষ্টা করেন সেটা হচ্ছে মানুষের অর্থের সঠিক মূল্যায়ন অর্থাৎ আমিও আমার ঘরে যদি সোনার গয়না কিনতে যাই তাহলে আমি কি চাইব যেখানে অফারও থাকবে আবার শোনা কয় না মানটাও সঠিক থাকবে গুণগত মানটাও ঠিক থাকবে তাই না পাবলিক আমি সেটা কিন্তু স্বর্ণকমল আমরা এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের কাছে সেইটা সারা বছর থাকে আমরা সেটা মেনটেন করি আমাদের মেনটেন করতে হয় এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা দায়বদ্ধ ত্রিপুরাবাসীর কাছে যে আমরা সারা বছর ধরে এবং সারা জীবন ধরে ত্রিপুরাবাসীর জন্য সঠিক মূল্যের এবং সঠিক সোনার গয়নার ডিজাইন সমেত আমরা উপহার দেব একদম যতদিন স্বর্ণকোমল আছে যতদিন আমরা যতদিন স্বর্ণকমল থাকবে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ততদিন আমরা দায়বদ্ধ এবং আমরা দায়িত্ব সহকারে বলছি আমরা ত্রিপুরাবাসীর জন্য ততদিন চেষ্টা করে যাব যাতে সোনার গয়না কেনাকাটার ক্ষেত্রে কোন রকমের কনফিউশন না থাকে খুব স্বচ্ছ একদম কাচের মত স্বচ্ছতা রেখে আমরা সোনার গয়নাটাকে বিক্রি করতে পারবো এবং আমরা তাদেরকে উপহার দেব আরেকটা বিষয় জানবো যে শারদীয় দুর্গোৎসবে দিন দিন গ্রাহকদের যে আকর্ষণটা পুজোতে যে গয়নাকাটি গয়নাকাটি কেনার যে একটা আকর্ষণ সেটাকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে গতবারের তুলনায় কি এবার গ্রাহকদের সেই আকর্ষণটা আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন দেখুন গয়নাগাটি কেনার ক্ষেত্রে গ্রাহকের আকর্ষণ বৃদ্ধি বলতে পারেন কিংবা উৎসাহ বলতে পারেন সেটা সব সময় যেমন ছিল ঠিক ততটাই আছে ঠিক ততটাই আছে হ্যাঁ এখন জেনারেশনে একটু পরিবর্তনের জন্য কেউ কোন জেনারেশনের যারা কর্মজীবনে ব্যস্ত মহিলারা তারা চান যে সোনার গয়না পরিবর্তে হীরের গয়না সেটা হতে পারে কিন্তু তারা এটাও চান যে সোনার হালকা গয়না হীরের গয়না হলে হালকা হিরের হিরেটাকেও তারা প্রচন্ড পরিমাণ ভালোবাসেন হীরের ডিমান্ড আগের থেকে অনেক বেড়েছে হীরের গয়নার পরিমাণ আগের থেকে অনেক বেড়েছে সুতরাং মানুষের উৎসাহ চার বছর আগে হিরে ক্ষেত্রে ছিল চার বছর পরে অনেক বৃদ্ধি পেয়েছে তো এটা খুব স্বাভাবিক কারণ যুগের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে সব কিছু এবং আমাদের সেই তালটা মিলিয়ে চলতে হচ্ছে আগে যে ডিজাইন ছিল একদম চার বছর পাঁচ বছর আগে যে ডিজাইন ছিল এখন আর সেই ডিজাইন দেখতে পাবেন না এখন ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে সুতরাং এই পরিবর্তনটা স্বাভাবিক এবং সেই পরিবর্তনটা বজায় রেখে আমাদের চলতে হবে একদম আমি লাস্ট একটা প্রশ্ন রাখবো আমরা বছরই দেখি শারদীয় স্বর্ণকমল জুয়েলার্স গ্রাহকদের কথা চিন্তা করে বছরে একটা সময় দেখেছি আমরা যে আপনারা ডায়মন্ড ফেস্টিভ্যাল নিয়ে এসেছিলেন এইবার এনেছেন চেন এক্সিবিশন এই যে এই যে থিম গুলো রাখা হয় এই যে ধারণাগুলো রেখে আপনারা গ্রাহকদের জন্য বিশেষ সুযোগটা নিয়ে আসেন এটা মূলত কিসের জন্য নিয়ে আসেন আপনারা দেখুন চেন ফেস্টিভ্যাল কিংবা ডায়মন্ডের এক্সিবিশন যেটা আমরা প্রতি বছর করি এবছরও হয়তো ধানতের সময় এর এক্সিবিশন থাকবে আমরা চেন ফেস্টিভ্যালটা এই কারণেই করেছি কারণ চেনের ডিমান্ডটা খুব বেশি চেনের সব সময় সব জায়গাতে কালেকশন করে চেন নিয়ে আসা যায় না কারণ অত স্টক মেইনটেইন করতে হয় আমাদের আমাদের সেভাবে দেখাতে হয় কিন্তু সবাই চায় কারণ সবাই চায় সবার চেইন ডিমান্ড খুব থাকে এবং চেইন ক্ষেত্রে আমাদের স্বর্ণ কম সত্যি খুব নাম আছে যে চেইন আমাদের কাছে খুব ভালো পাওয়া যাবে চেইনের যে আমাদের কাছে কালেকশন আছে সে আবার সবাই জানেন সেই কালেকশনটাকে আরো বড় করার জন্য আমরা চেইন ফেস্টিভ্যাল টা করি একদমই একদম শেষ পর্যায়ে আবারও আপনার কাছ থেকে শুনবো গ্রাহকদের জন্য যে আপনারা যে সুযোগ সুবিধা নিয়ে এসছেন সে সমস্ত বিষয়টা বা রাজ্যবাসীর বলবো আপনারা সকলে ভালো থাকুন পরিস্থিতির মধ্যে যে পরিস্থিতির মধ্যে থেকে আপনারা উঠে এসে আবার উৎসব মুখর হয়েছেন তার জন্য আপনাদের সকলের কাছে আমরা করজনে নিবেদন করছি আপনারা সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন এবং মা আসছেন এই সময়টাতে আপনাদেরও উৎসব হতে হবে আমরাও উৎসমুখর হয়েছি আমরা সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি মেগা লাকি ডতে আপনি তিরিশ গ্রাম সোনার গয়না জিতবার সুযোগ পাবেন এবং প্রতিদিন লাকি ডতে তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ পাবেন পনেরো গ্রামের উর্ধ্বে এবং পঁয়ত্রিশ হাজার টাকার উর্ধ্বে হিরের গয়না কেনাকাটাতে আপনি সোনার কয়েন পাবেন জিতবার সুযোগ পাবেন এবং আপনি যাই কিনুন না কেন তার সাথে কিন্তু আপনি একটি উপহার পাচ্ছেন এই সময়টা যেহেতু সোনার গয়নার দাম ঊর্ধ্বমুখী তাই আপনারা চাইলে এই সময়টিতে আপনাদের পুরনো সোনার গয়না পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কিনতে পারেন এই সময়টা খুব ভালো সময় যে সময়টা এই এক্সচেঞ্জটাকে করে নিয়ে আপনি আপনার কাজটা ঠিকমতো হতে পারে অর্থাৎ আপনি তার ভ্যালুয়েশনটা ভালো পাবেন আমি বলবো যে আপনারা আমাদের চেন ফেস্টিভ্যাল শুরু হয়েছে কিনুন কিংবা নাই কিনুন চেন ফেস্টিভেলে বাইরে থেকে প্রচুর চেন এসছে যেগুলোকে দেখার সুযোগ হয় না সেগুলো একবার এসে দেখে যান আর সবচেয়ে বড় কথা হচ্ছে অফার কিংবা উপহারটা মেইন বিষয় নয় মেইন বিষয় হচ্ছে বিশ্বাস ভালোবাসা এবং আত্মীয়তা অবশ্যই আপনাদের প্রতীক্ষায় আমরা থাকবো স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে আমি সুরীর চক্রবর্তী স্বর্ণকমল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন একদমই হেডলাইন ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে আপনাকে আবারও শারদীয় দুর্গোৎসবের প্রাক শুভেচ্ছা অভিনন্দন একদমই গ্রাহকরা কিন্তু এতক্ষণ যারা শুনছেন আমাদের এই বিশেষ আলোচনা স্বর্ণকমল জুয়েলার্স কিন্তু বরাবরই প্রত্যেক বছর গ্রাহকদের কথা চিন্তা করে অফার তো অবশ্যই থাকে আর স্বর্ণের যে গুণগত মান সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করেন আর ফেস্টিভ্যাল তো থেকেই থাকে জেন এক্সিবিশন চলছে ফেস্টিভ্যাল চলছে অবশ্যই আপনারা আসবেন কারণ আমরা মহিলারা বিশেষ করে নারীরা কিন্তু যেমনটা নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসি সেই জায়গায় কিন্তু কাটি বলো যাই বলো না কেন সেগুলো কিন্তু আমরা পড়তে ভালোবাসি আর সেই জায়গায় দাঁড়িয়ে পুজো পার্বণ সে বিশেষ বিশেষ ভালো ভালো দিনগুলোতে অবশ্যই আমাদের একটা বিশ্বাস থাকে যে সোনা কেনা হলে নাকি ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সংসারে তেমনটা সমৃদ্ধি ঘটে তো সেই জায়গায় দাঁড়িয়ে বা সমস্ত থাকে সেই জায়গায় দাঁড়িয়ে শারদীয় দুর্গোৎসবেও কিন্তু স্বর্ণকমল জুয়েলার্স শারদীয় অর্ঘ নিয়ে এসেছে সেই অর্ঘ শুরু হয়েছে ত্রিশে সেপ্টেম্বর থেকে এবং চলবে দশই অক্টোবর পর্যন্ত অর্থাৎ মহা সপ্তমী পর্যন্ত চলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেরি না করে এই সময়টুকুতে চলে আসুন স্বর্ণকমল জুয়েলার্সে কারণ আমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই এখানেই শেষ করছি আমাদের এই আলোচনা নমস্কার নমস্কার